আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেনের বুসা শহরে 3 লাশ উদ্ধার, খারকিভে নিজ বাহিনীর অগ্রগতি দাবি করেছে ইউক্রেন, এতদিন রাশিয়ার বাহিনীকে ঠেকিয়ে রেখেছিল এরাই, জানিয়ে দিব বিস্তারিত সংবাদে, ইসরায়েলের ওপর গুলি চালালো রাশিয়া, ক্রেমলিন রাশিয়ান দূতাবাসের কর্মীদের নিয়োগের প্রচেষ্টার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে নিন্দা করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেনের বুচা শহরে 3 লাশ উদ্ধার। ইউক্রেনের বুচা অঞ্চলের একটি গ্রাম থেকে 3 বেসামরিক লোকের মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ। পুলিশের দাবি, রুশ সেনারা যখন এলাকায় অবস্থান করছিল তখন এ হত্যার ঘটনা ঘটে। সোমবার বুচায় আঞ্চলিক পুলিশ সার্ভিস একটি ফেসবুক পোস্টে এই তথ্য দিয়েছে। পুলিশ সার্ভিস বলেছে, মাকারিব শহরের আশেপাশের রাস্তায় দুই ধারে সমাধি পাওয়া গেছে যেখানে হামলার সময় রুশ বাহিনী অবস্থান করছিল। কিয়েভের আঞ্চলিক পুলিশের প্রধান আন্দ্রি নেভিটোভ বলেন, নিহতদের মধ্যে মাথায় দুজনের গুলি করা হয় এবং একজনকে পেটে আঘাত করে হত্যা করা হয়েছে। কবরস্থানে মৃতদের একজনের নথি পাওয়া গেছে, সে চেক প্রজাতন্ত্রের একজন নাগরিক। বাকি দুজনের পরিচয় এই মুহূর্তে শনাক্ত করা যায়নি, তবে তারা বেসামরিক পোশাকে ছিলেন। কিয়েভের কাছে মাকারিব গ্রামের বাসিন্দারা এই অঞ্চল থেকে রুশ সেনা প্রত্যাহার করার আগে তাদের দখলে এক মাস কাটিয়েছিল। এদিকে জানবেন, খারকিভে নিজ বাহিনীর অগ্রগতি দাবি করেছে ইউক্রেন। ইউক্রেন সোমবার জানিয়েছে যে তারা তাদের বাহিনীর পাল্টা আক্রমণের মাধ্যমে রুশ সৈন্যদের খারকিভ অঞ্চলে থেকে পিছু হটতে বাধ্য করেছে। এর ফলে ইউক্রেনীয় সৈন্যরা রুশ সীমান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক একটি ভিডিও পোস্ট করেছে। তাদের ভাষ্যমতে ভিডিওতে দেখা যাচ্ছে ইউক্রেনের সৈন্যরা সীমান্তে পৌঁছে গিয়েছে। এক সৈন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে বলেছেন, আমরা এখানে পৌঁছে গিয়েছি। ওই ঘটনার সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। সেখানে রুশ আগ্রাসন প্রতিরোধ করার পর ইউক্রেনের বাহিনী ওই এলাকা পুনরুদখল করতে সক্ষম হয়েছে। ইজউম এ রুশ বাহিনী সমবেত হওয়ার এলাকা থেকে তাদের পিছু হটানোর চেষ্টা করে আসছিল ইউক্রেন। রুশ বাহিনী বর্তমান পূর্ব অঞ্চল ডোনবাস অঞ্চলে মনোনিবেশন করছে। জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডিয়ালক সোমবার এক টুইটে বলেন, কিয়েভ, খারকিভ এবং ওডেসা দখলের স্বপ্ন দেখেছিল ক্রেমলিন, তারপর ভেবেছিল হয়তো অন্তত দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলের কথা। টুইটে আরো বলা হয়, এখন রুশ সৈন্যরা শক্তির অভাবে লুহানস্ক অঞ্চলে জড়ো হয়ে আছে, অব্যাহত রেখেছি। রবিবার দিনের শেষে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন যে ডোনবাস এবং ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে রুশদের নতুন আক্রমণ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। জেলেনস্কি বলেন, দখলদারেরা এখনও স্বীকার করতে চায় না যে তাদের আর কোনো পথ নেই এবং তাদের তথাকথিত বিশেষ অভিযান ইতিমধ্যে দেউলিয়া হয়ে গিয়েছে। এদিকে জানবেন, এতদিন রাশিয়ান সেনাবাহিনীকে ঠেকিয়ে রেখেছিল এরাই। ইউক্রেনের দক্ষিণে বন্দর শহর মারিওপুলে বেশ কিছুদিন ধরে অবরোধ করে রেখেছিল রুশ সৈনিকরা। শহরের মধ্যে আসফোস্টাল স্টিল ওয়ার্কস নামের কারখানার চত্বর ছিল ইউক্রেনের কয়েকশো সেনা। সোমবার তাদের একটি অংশকে শহর থেকে সরিয়ে আনা হলো। এদিন কিয়েভ থেকে জানানো হয়, আসফোস্টাল স্টিল ওয়ার্ক ছিল প্রতিরোধের প্রতীক। সেখানে বাংকারের মধ্যে ছিল 600 ইউক্রেনীয় সেনা। তারাই এতদিন রাশিয়ান সেনাবাহিনী ঠেকিয়ে রেখেছিল। ইউক্রেনের সহকারী প্রতিরক্ষা মন্ত্রী গান্না মালিয়ান বলেন, সেফ করিডর নিয়ে 260 জন সেনাকে সরিয়ে আনা হয়েছে। তারা এখন আছে বিচ্ছিন্নতাবাদীর দখলে থাকা এলাকায়। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বন্দী বিনিময় হতে পারে। ইউক্রেনের সেনাবাহিনীর তরফে বলা হয়, মারিউপুলের যে সৈনিকরা মোতায়েন ছিল তারা এতদিন যুদ্ধ করেছে, এখন তাদের জীবন রক্ষা করাই আমাদের উদ্দেশ্য। ইউক্রেনের সেনাবাহিনীর ফেসবুকে একটি বিবৃতিতে পোস্ট করা হয়েছে, তাতে লেখা হয়েছে, ওয়ার্কের বাংকার থেকে আমাদের সৈনিকরা প্রতিরোধ করেছিল বলে রাশিয়া এতদিন জাপোরিজিয়া শহরটি দখল করতে পারেনি। পর্যবেক্ষকদের মতে, ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে এমন তীব্র প্রতিরোধের মুখে পড়তে হবে রাশিয়া এমনটা কখনো ভাবেনি। মূলত পশ্চিমী দেশগুলি থেকে অস্ত্রশস্ত্র পাচ্ছে বলেই যুদ্ধ চালিয়ে যেতে পারছে ইউক্রেন। এদিকে জানবেন, ইসরায়েলের ওপর গুলি চালালো রাশিয়া। ইউক্রেনের পরিস্থিতি ইসরায়েল ও রাশিয়ার মধ্যে একটি বিস্তৃত ফাটল উন্মোচন করেছে, যে অনেকের আশঙ্কা শেষ পর্যন্ত সশস্ত্র সংঘাতে পরিণত হতে পারে তারা। যদি ইসরায়েল চ্যানেল 13 নিউজ রিপোর্ট বিশ্বাস করা হয়েছে যে ইসরায়েল রাশিয়া সংঘর্ষের প্রথম গুলি ইতিমধ্যে করা হয়েছে। গত সপ্তাহে ইসরায়েলের এয়ারফোর্স জেটগুলি উত্তর সিরিয়ার লক্ষ্যবস্তুতে হামলা করেছে বলে অভিযোগ। এটা সাইরেনের বাইরে নয়, কিন্তু এবার চ্যানেল 13 এর উদ্দিত
অজ্ঞাত সূত্রের মতে রাশিয়ান সিরিয়ায় অবস্থানরত সামরিক ইউনিট ইসরায়েলি বিমানের উপর হামলা চালিয়েছে। সিরিয়ার সামরিক বিমান প্রতিরক্ষা দেশটিতে লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলা প্রতিরোধের প্রায় সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়েছে। কিন্তু সিরিয়া জুড়ে বেশ কিছু উন্নত দেশ রুশ নির্মিত S-300 অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি মোতায়েন রয়েছে, যেগুলো এখন পর্যন্ত ইসরায়েলিদের বিরুদ্ধে সক্রিয় করা হয়নি। এই ব্যাটারিগুলি রাশিয়ান সামরিক কর্মীদের দ্বারা পরিচালিত হয় এবং রাশিয়ান সামরিক কমান্ডের অধীনে, এবং তাদের একজন গত সপ্তাহে ইসরায়েলি বিমান আক্রমণ সিরিয়ার বিমান প্রতিরক্ষায় যোগ দিয়েছিল বলে জানা গেছে। যদি সত্য হয়, বিশেষজ্ঞরা বলেছেন যে এটি মস্কোর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক নীতির পরিবর্তনকে চিহ্নিত করবে। ইসরায়েল রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটি অন্তত পক্ষে নিরপেক্ষতার চিহ্ন বজায় রাখার চেষ্টা করেছিল, বিশ্বাস করে যে এটি একটি যুদ্ধবিরতিকে ভূমিকা রাখতে পারে। কিন্তু যত তাড়াতাড়ি ইসরায়েল ইউক্রেনের দিকে ঝুঁকতে শুরু করে, ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার বক্তৃতা তীব্রভাবে বেড়ে যায় এবং সেখানে উদ্বেগ ছিল এই যুদ্ধে নতুন বন্ধুত্বপূর্ণ বক্তৃতা সিরিয়ার একটি নীতি পরিবর্তনের দ্বারা অনুসরণ করা হবে। যেখানে বিগত কয়েক বছর ধরে রাশিয়া সিরিয়া ইরানি এবং হিজবুল্লাহ বাহিনীর উপর ইসরায়েলি হামলার প্রতি অন্ধ দৃষ্টি রেখেছে, ইহুদি রাষ্ট্রের অন্য কোনো হুমকি বলে মনে করা হয়। S-300 রাডার সিরিয়ার পুরো অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমের তুলনায় ইসরায়েলি বিমানকে লক্ষ্য করার ক্ষেত্রে বেশি সফল ছিল না এবং শেষ পর্যন্ত তাদের জন্য কোনো হুমকি ছিল না। ইসরায়েলি ভাষ্যকাররা উল্লেখ করেছেন যে ইউক্রেন রাশিয়ার দুর্বল সামরিক পারফরমেন্স ইঙ্গিত দেয় যে সিরিয়ার রাশিয়ান বাহিনী শত্রুতা করলে ইসরায়েল ভয় পাওয়ার মতো কম। এদিকে জানবেন ক্রেমলিন রাশিয়ান দূতাবাসের কর্মীদের নিয়োগের প্রচেষ্টার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে নিন্দা করেছে। রাশিয়ায় তাদের সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য ওয়াশিংটনে রাশিয়ান দূতাবাসের কর্মী নিয়োগের প্রচেষ্টার জন্য মার্কিন সরকারকে নিন্দা করা হয়েছে, এটি অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। ওয়াশিংটন রাশিয়ার দূত আনাতোলি আন্তনব রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছে যে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এর হয়ে কাজ করার জন্য দূতাবাসের কর্মচারীদের বারবার শারীরিক সহিংসতার হুমকি দেওয়া হয়েছিল বা দূতাবাসের আশেপাশে প্রায় বেচার করা হয়েছিল। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকো মন্তব্যে বলেছিলেন যে তারা আমেরিকান গুপ্তচর সংস্থাগুলির নির্ভর আচরণ বলে অভিহিত করা নিয়ে দূতাবাসের কর্মীদের উদ্বেগ শেয়ার করেছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের কূটনৈতিক মিশনের প্রধানের উদ্বেগের কথা শেয়ার করি। আমাদের নাগরিকদের এবং আমাদের মিশনের কর্মচারীদের সাথে আমেরিকান গোয়েন্দা সংস্থার সত্যি নির্লজ্জ আচরণ সম্পর্কে তিনি এটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। ফেব্রুয়ারি শেষের দিকে ক্রেমলিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মিনস্ক চুক্তির শর্তাবলী বাস্তবায়নে কিয়েভের ব্যর্থতা ও দোনেৎস্ক ও লুহানস্কের বিচ্ছিন্ন অঞ্চলগুলি মস্কোর স্বীকৃতির পরে এই অপারেশনটি ঘোষণা করা হয়েছিল। সেই সময় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে তিনি বিশেষ সামরিক অভিযান শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা ইউক্রেনের পেছনে তাদের ওজন নিক্ষেপ করেছে এবং প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রে তার কার্যক্রম পরিত্যাগ করার জন্য চাপ দেওয়ার জন্য মস্কোর উপর অভূতপূর্ব নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা কিয়েভকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে এবং ইউক্রেন সংঘাতকে দীর্ঘায়িত করেছে। পর্যবেক্ষকদের মতে রাশিয়ার উত্তেজিত করার সর্বশেষ প্রয়াসে বাইডেন প্রশাসন সংকট পীড়িত দেশটির জন্য $40 বিলিয়ন একটি প্যাকেজ অনুমোদন করতে প্রস্তুত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।